হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপু আপনার নাম কি? মনিকা। মনিকা আপু, আপনি একটা অডিও কলে প্রতিবেদন করতে চান। আসলে কি হয়েছে আপনার? আসলে কি কারণে প্রতিবেদনে কথা বলতে চান? শুনেন ভাইয়া, ভালো আছি, ভালো নাই, মনের মতন মানুষই নেই, বুঝতে পারছেন? গরিবের ঘরে জন্ম নিচ্ছে তো এই জন্য মনের মানুষ খুঁজে পাই না। গরিবের ঘরে তো কত মানুষই জন্ম নেয়, তাদের কি মনের মতো মানুষ পায় না, ঘর সংসার করে না? আপনার এমন কি সমস্যা যে মনের মতো মানুষ পাচ্ছেন না? কয় ভাই, কয় ভাই বোন আপনারা? ছোট একটা ভাই আছে, মাদ্রাসা করে। আপনি বড়? হ্যাঁ, আমি বড়, আমি কাজ করি। আমার বয়স কত? কোনো সময় বাসা বাড়ি কাজ করি, কোনো সময় হোস্টেলে কাজ করি, যে কাজ পাই কাজই করি, করে সংসার পালে আমার ছোট ভাই পড়ালেখার খরচ চালাই। আপনি লেখাপড়া করছেন? মায়ের চিকিৎসা চালাই। লেখাপড়া করছে ভাই, টু পর্যন্ত তো করছে। টু পর্যন্ত পড়ে, এটা লেখাপড়া কয়? বয়স কত? বয়স আছে ভাই 18-19। বিয়ে হয়েছিল? বিবাহ হয় নাই, আমার মার সমর্থ নাই বলে বিবাহ দিতে পারে না। অনেক জায়গায় থেকে বিবাহের কথা আছে কিন্তু টাকার জন্য বিবাহ দিতে পারে না। আপনার মা কি চিন্তা, আপনার মা কি চিন্তা করে আপনাকে নিয়ে? আমার মা চিন্তা করে আমাকে নিয়ে, ভালো একজন স্বামী পাক, যাতে ওর জীবনটা সবসময় সুখে থাকে। আপনার মা কি, আপনার মা কি দেখে দিতে পারতেছে না? না, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা কাজকর্ম করতে পারে না, আপনি রুগী। এই অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেলে, এখনো মেয়ে বিয়ে দিল না, নাতিপুতি হইলো না, এখনই বিয়ে, বৃদ্ধ হয়ে গেল। গ্রামের বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা, আমার ঠিকানা ওই তো যাই বটেশ্বরে। কোন জেলায়? সিলেট বটেশ্বর। সিলেট? আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল জীবনে? না ভাই, আমার প্রেম ভালোবাসা, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, প্রেম ভালোবাসা সব রকম সময় দেখি, খালি আমি এখন এই যে প্রতিবেদনে আসছেন একটা বিয়ে করবেন, সেটাই না কোনো সহযোগিতা চান? না ভাই, আমি প্রতিবেদনে আইছি, যদি আমি ভালো একজন মনে মানুষ পাই যে আমার হেল্প করতে পারবে, সারা জীবন আমার পাশে থাকতে পারবে, আমার ভাই আমার মায়ের দায়িত্ব নিতে পারবে, সারা জীবনের জন্য আমার হাত ধরতে পারবে, আমার হাত ছেড়ে দেবে না, এরকম একজন মানুষ পেলে পুরো গাছ জোয়ানো ভাই। আমি দিবে বয়স্ক হোক, আমার কোনো সমস্যা নাই, বাংলাদেশি হোক আর বিদেশি হোক আর প্রবাসী হোক, এটা আমার সমস্যা নেই, শুধু ভালো একজন মনের মানুষ চাই, সে আবার হেল্প করতে পারবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কি ঘর জামাই রাখতে চাচ্ছেন? বিয়ে করে কি জামাই আপনাদের বাড়িতে থাকবে, সেরকম জামাই চাচ্ছেন? না ভাই, আমি ওরকম জামাই চাই না, আমি চাচ্ছি শুধু আমাকে বিবাহ করে আমারও ঘরের চাকর রাখে, অসুবিধা নাই, শুধু আমার ফ্যামিলি চালাইতে পারলে হয়, আমার দায়িত্ব। যে বিয়ে করবে, যে যে বিয়ে করবে তারও তো পরিবার থাকবে, আবার আপনাকে বিয়ে করবে, দুইটা পরিবার কেউ টানতে পারে এখনকার বাজারে, বোঝেন না আপনি? আপনি কোনো কাজ কাম জানেন? যা বলতেছেন সত্যি কথা বলতেছেন? মিথ্যে কথা বলা মহা পাপ ভাই, রমজান মাসে মিথ্যে কথা বলা ভালো না। আচ্ছা আচ্ছা, মানে ধরে সন্তান, আমি মিথ্যে কথা কেন বলবো? তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আর মানুষদের কথা বলতেছেন যে ছবিটা পাঠাইছেন, এই ছবিটা কি আপনারই? আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এই নাম্বারে, যে নাম্বারে কথা বলতে সেইটাই? যাক, নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব, অনেকে হয়তো যোগাযোগ করবে, সত্য কথা বলবেন, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করে সংসারই হয়ে যাবেন, ঠিক আছে? কারোর সাথে মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দেবেন না। আর যার দ্বারা দর্শক আপুর কথাটা শুনলেন, আসলে তার একটা জীবন সঙ্গীর প্রয়োজন সত্যিকার অর্থে। যারা আসলে বিয়ে শাদী করতে চান তারা যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারই হয়ে যাবেন। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।